এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজ শিক্ষকদের মার্চ মাসের এমপিওর চেক আজ পহেলা এপ্রিল 2021 খ্রিস্টাব্দ তারিখে ছাড় হয়েছে। মার্চ মাসের বেতন ভাতাদি তোলার সর্বশেষ তারিখ হচ্ছে 8 এপ্রিল 2021 খ্রিস্টাব্দ তারিখ। মার্চ মাসের এমপিও চেকের স্মারকটি হচ্ছে 37.02.40.102.37.004.2020/1932। এটি হচ্ছে মার্চ মাসের এমপিওর যে চেক তার স্মারক নম্বর। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এমপিও শিট ডাউনলোডের প্রক্রিয়াটি এবার দেখাবো। প্রত্যেক প্রতিষ্ঠানের এমপিও শিট কিন্তু এখন পর্যন্ত অনলাইন থেকেই ডাউনলোড করতে হয়। আপনারা কীভাবে এমপিও শিট ডাউনলোড করবেন? এমপিও শিট ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে ইএমআইএসের যে ওয়েবসাইট সেখানে আপনাদেরকে যেতে হবে। এমপিও শিট ডাউনলোড করতে কিন্তু কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড কোনো কিছুরই প্রয়োজন হয় না। আপনারা এই ইএমআইএসের ওয়েবসাইটে এসে ডান পাশে দেখবেন যে নোটিশ বোর্ড লেখা রয়েছে। নোটিশ বোর্ডের নিচে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে দেখবেন যে এমপিও শিট বা ভাউচার অপশন রয়েছে। আপনারা উক্ত অপশনে ক্লিক করবেন। উক্ত অপশনে ক্লিক করার পর আপনাকে একটি গুগল ড্রাইভের লিঙ্কে নিয়ে যাওয়া হবে। আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে প্রথম থেকে তৃতীয় যে অপশন এমপিও স্যালারি মার্চ 2021, আপনারা তৃতীয় অপশনে ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করেই আপনি এটা ওপেন করবেন। এখানে আপনারা ব্যাংকের নাম দেখবেন, আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক থেকে বেতন ভাতা দিয়ে উত্তোলন করে আপনাকে সেই ব্যাংকের ফোল্ডারে প্রবেশ করতে হবে। তো আমি সোনালী ব্যাংক ফোল্ডারটি ওপেন করছি। এই ওপেন করার পর আপনারা তিনটি অপশন পাবেন, এখানে সোনালী টপ শিট, সোনালী পেমেন্ট ভাউচার এবং এমপিও শিট। যেহেতু আমি এমপিও শিট ডাউনলোড করব, সেহেতু আমি এমপিও শিটটি ডাবল ক্লিক করে ওপেন করছি। এই পর্যায়ে আমাকে অঞ্চল সিলেক্ট করতে হবে, তো আমি আমার নিজ অঞ্চল সিলেক্ট করছি। অতঃপর জেলা সিলেক্ট করতে হবে, তারপর সংশ্লিষ্ট উপজেলার অপশন দেখা যাবে। এখান থেকে আপনি যে উপজেলার এমপিও শিট ডাউনলোড করতে চান সেই উপজেলাটি আপনি ওপেন করবেন। ওপেন করলে দেখবেন একটি পিডিএফ ফাইল এখানে ওপেন হচ্ছে এবং অনেকগুলো পৃষ্ঠা এখানে শো করবে। আপনি প্রথমে এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এই ফাইলের ডান কোণায় এই যে ডাউনলোডের ড্রপ ডাউন আইকন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ফাইলটি ডাউনলোড স্টার্ট হবে। এখানে মনে রাখতে হবে এই ফাইলগুলোর আকৃতি কিন্তু কোনো কোনো সময় অনেক বড় হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। দেখুন চলে এসেছে, আমি এটি ডেস্কটপে সেভ করতে চাই। এই ফাইলটি নিজ উপজেলার নামে থাকবে, জাস্ট সেভ অপশনে ক্লিক করছি। আপনারা এখানে ডাউনলোডের কিন্তু প্রতিটি অলরেডি ডাউনলোড করেছি, এই জন্য আর নতুন করে ডাউনলোড করছি না। এই যে এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এটি আমি ওপেন করছি। তো ওপেন করার পর আপনি আপনার নিজ প্রতিষ্ঠানের যে এমপিও শিট সেটি কীভাবে সেপারেট করবেন, এখানে কিন্তু 51 পেজ রয়েছে। তো আপনি একাধিক পিডিএফ ফাইল থেকে আপনার প্রতিষ্ঠানের যে এমপিও শিট সেটি আপনি কীভাবে সেপারেট করবেন। ধরুন আমি এই পৃষ্ঠাটি আমি আলাদা করব, সেক্ষেত্রে আমি একটু নিচেরটা দেখাচ্ছি। ধরুন আমি এই পৃষ্ঠাটি আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে এটি 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আমাকে জাস্ট প্রিন্টারের আইকনে ক্লিক করতে হবে, এখানে সেভ অ্যাজ পিডিএফ দিতে হবে। পেজেসের অপশন থেকে কাস্টম সিলেক্ট করে নিচে পেজ নম্বর দিয়ে দিতে হবে। আপনি যদি 3 নম্বর পৃষ্ঠা আলাদা করতে চান সেক্ষেত্রে 3 অফ 3 দেবেন। আপনি যে পৃষ্ঠা করতে চান সেই পৃষ্ঠের নম্বর লিখে একটা হাইফেন দিয়ে পরে আবার ওই সংখ্যাটাই লিখে দেবেন। দেওয়ার পরে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন, তারপর আপনি এটি সেভের লোকেশন দেখিয়ে দেবেন। আমি এমপিও শিট মার্চ 2021 নামে এমপিও শিটটি সেভ করলাম। দেখেন এটা সেপারেট হয়ে গেছে। এ পর্যায়ে আমি যদি ওপেন করি সেক্ষেত্রে এখানে একটি এমপিও শিটই ওপেন হবে। তো এটা আপনি পিডিএফ হিসেবে সেভ করে রাখবেন ভবিষ্যতের জন্য সফট কপি হিসেবে। এইবার এই পৃষ্ঠাটি আপনি যেভাবে প্রিন্ট করবেন, প্রিন্ট করার জন্য আপনারা ডান কোণায়
প্রিন্টারের যে আইকন আছে সেখানে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি প্রেস করবেন। প্রেস করলে এরকম প্রিন্টারের অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আপনাদের ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দিতে হবে। ল্যান্ডস্কেপ করার পর আপনারা এখানে মোর সেটিংয়ে যাবেন। মোর সেটিংয়ে গিয়ে পেপার সাইজটা এখানে A4 করে দেবেন। A4 করার পর আপনারা এখানে কালার মোডটা মনোক্রোম বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবেন, তারপর ওকে দেবেন। ওকে দেওয়ার পর এটি প্রিন্টারের জন্য প্রিপেয়ার হয়ে যাবে। তারপর প্রিন্টারের কানেকশান ঠিক মতো থাকলে আপনি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে কাগজটি প্রিন্ট হবে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।